এইমাত্র আরেকটা পাতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাত থেকে ছেড়ে দেয়। এই পাথরটা আল্লাহর হুকুম মানে নি না মানে বাতাসের উপরে ভর করে অনেক দূরে ওই পাথরটা গিয়া প্রাণীর গায়ে পড়ার সাথে সাথেই ওই হিংস্র প্রাণীটা মারা যায়। চাঞ্চল্যকর অবস্থা শুরু হয়, সারা দেশের মানুষ আতঙ্কিত, এই বালক কিসের বলে এই হিংস্র প্রাণী মারল, বালক রে তুমি কে, কিভাবে মারলা, যে আমি কে আমার পরিচয় তো অনেকেই জানেন, কেমনে মারলাম, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করে যখন মারছি তখনই ওই প্রাণীটা মারা গেছে, আল্লাহর সাহায্যে মরছে, মানুষকে দুঃখ দেয় এমন প্রাণী তো রাখা নাই, এমন প্রাণী মারা যায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের জনজীবন দুর্বিষহ, এই জন্য আল্লাহর সাহায্যেই প্রাণীকে মারা হয়েছে। আজ থেকে আমি এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই বালকের ঘোষণার সাথে সাথে বহু মানুষ মূর্তি পূজা ছাড়িয়া একসাথে ইমানদার হইয়া যা। জ্যোতিষীর ধর্ম বাদ দিয়া দরবেশের কাছে তালিম নেওয়া শুরু করলো, সেই অনুযায়ী আমল করতে 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 তার মর্যাদা এক পর্যায়ে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা ছিল এগুলো তার মাধ্যমে কারামত হিসাবে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। জন্মন্ত মানুষ আল্লাহর নামে হাত বুলাইয়া দিলে তার চক্ষু ভালো হয়ে যায়, সাথে সাথে সে ইমান এনে মুসলমান হয়ে যায়। বুবা মানুষ তার গলায় যদি হাত লাগাইয়া দেয় তার কথা বলা শুরু হয়ে যায়। রাজ দরবারের একজন লোক, প্রবীণ একজন কর্মচারী, তার চোখের পাওয়ার চলে গেছে, সে আসছে এই বালকের কাছে। দরবেশ বালকের নাম পরিবর্তন করে দিয়েছে আব্দুল উজ্জার থেকে আব্দুল্লাহ ইবনে তামে। হে আব্দুল্লাহ, শুনেছি তোমার হাতে নাকি জাদু আছে, তোমার হাত চোখে লাগাইলেই নাকি চোখ ভালো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আপনি ভুল শুনেছেন, ভুল তত্ত্ব পেয়েছেন, আমার হাতে কোনো জাদু নাই, আর আমি মানুষের চোখ ভালো করতে পারি না। যারা আমার সাথে বিশ্বাসে একমত হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, মূর্তি পূজা বয়কট করবে, ইউসুফ জুনওয়াসকে খোদা আর মানা বাদ দিবে, ঈমান আনবে আল্লাহর উপরে, আমি আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলাইয়া দেই, মহান আল্লাহ আমার হাত লাগানোর উসিলায় ভালো করে দেবে। কথা বুঝে আসতেছে? সুবহানাল্লাহ। বলেন দুই নাম্বার আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দিয়েছেন, আল্লাহর রসুল দুনিয়াতে আসার 49 দিন আগে ঘটা ঘটনা, মক্কার মানুষদের মুখে মুখে, ছোট বড় আবাল বৃদ্ধা সকলের মুখে মুখে এই ঘটনাটা প্রচলিত ছিল। রসুলের নবুয়ত কাল 40 বছর বয়সে, এই 40-50 বছর বয়সে মানুষ এরকম চাঞ্চল্যকর একটা ইতিহাস ভোলার না। বর্তমান সময়ে আমরা এখানে যারা হাজির আছি, 50-এর নিচে যাদের বয়স, ইতিহাস শুনতে শুনতে, মানুষের মুখে শুনতে শুনতে, সংগ্রামের ব্যাপারে আমাদের জানা আছে না, অথচ এই সংগ্রাম, আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম হয়েছে আরো 50 বছর আগে। একজন আর একজনের সাথে যদি আলোচনা করে তখন বলে, দেখছো না বাঙালিদের মনোবল পাকিস্তানিরা টিকতে পারে না, দেখছো না দ্বারা সে কি নিজের সুখকে দেখছিল, তখন বিষয়টা বুঝে আসছে শব্দের অর্থটা? আল্লাহ পাক সেই অর্থে আপনার আমার পয়গম্বরকে বলেন, আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল,
আপনি কি দেখেন নাই আপনার রব হস্তী বাহিনীর সাথে কি আচরণ করেছেন আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই এখানে আমাদের তিনটা প্রশ্ন এক নাম্বার এই হস্তী বাহিনী কারা ছিল দুই নাম্বার এসেছিল তারা কোথায় থেকে তিন নাম্বার তাদের চক্রান্তটা কি ছিল কাইদুন যে চক্রান্ত কাইদুন শব্দ দিয়ে যে চক্রান্ত বোঝানো হয় সেটা যার বিরুদ্ধে করা হয় তার অজান্তে চক্রান্তের জাল বোনা হয় কোন মানুষের বিরুদ্ধে যদি কেউ চক্রান্তের জাল বোনা হয় আর এটা তার অজান্তে হয় এটারে বলে কাইদুন চক্রান্ত আর যেটা তার সামনে প্রকাশ হয়ে যায় এটা চক্রান্ত না এটা ডাইরেক্ট হস্তী বাহিনীরা এসেছিল কাবাগর ভাঙার জন্য প্রকাশ ঘোষণা দিয়ে আসছিল সুতরাং এটাকে চক্রান্ত বোঝায় এর ভিতরে আর অন্তর্নিহিত কোনো একটা কিছু চক্রান্ত ছিল সেটা কি ছিল এক নাম্বার হস্তী বাহিনী কারা দুই নাম্বার এসেছিল কোথায় থেকে তিন নাম্বার এদের চক্রান্তটা কি ছিল প্রশ্ন কয়টা তিনটা মুরব্বী মানুষ এত জোরে আওয়াজ দেন আর আপনারা হু হাই আওয়াজ দিন নইলে বাড়ির মানুষ এই মার্কেটের মানুষ আশপাশের মানুষ মনে করবো মারো মানুষ নাই আমাদের আওয়াজ যেন জোর হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টিকবে টিকের আওয়াজ এতে কি লস না লাভ আর মুসলমানের আওয়াজ তো উঁচা হওয়া চাই মুসলমানের আওয়াজ মুসলমানের ভূমিকা যখন শক্তিশালী উজনি হবে শয়তান তত দুর্বল হবে ইয়ামেন একটা দেশ এই ইয়ামেন তৎকালীন জামানায় যে বাদশাহ ছিল তার নাম ছিল ইউসুফ জুনওয়াজ হিমিয়ারি বংশধরের সর্বশেষ রাজার নাম ইউসুফ জুনওয়াজ তখনকার সময়ে দুনিয়াতে ঈসা আলাইহিসসালামের ধর্ম ছিল সত্য ধর্ম আর সেই ধর্মের অনুসারীরাই ছিলেন তৎকালীন জামানার মুসলমান 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 শব্দটা বারবার আসতে পারে এজন্য আপনারা আখেরি জামানার পয়গম্বরের উম্মত মুসলমান মনে করবেন না ঈসা নবীর উম্মত মুসলমান সকল নবীর উম্মতেই মুসলমান সকল নবীর উম্মত মুসলমান যুগে যুগে যেই নবী যেই দাওয়াত দিয়েছেন প্রত্যেক পয়গম্বরের দাওয়াতই ইসলাম প্রত্যেক পয়গম্বরের দাওয়াত কি ইসলাম আর এই ইসলাম গ্রহণ করে যারা তাদেরকে বলে মুসলিম তৎকালীন জামানার মুসলমান যারা ছিলেন তারা ইউসুফ জুনওয়াজকে মানে না বাদশাহ হিসাবে মানে যেহেতু তার দেশে থাকে কিন্তু ইউসুফ জুনওয়াজের আরেকটা দাবি ছিল সে নাকি খুদা আরো জোরে কর নিজেকে খুদা দাবি করত যে তারে খুদা মানত তারে পুরস্কার দিত কেউ যদি তারে খুদা মানত না সুযোগ পাইলেই তারে শাস্তি দিত তার দেশের ভিতরে একজন বয়াদিন মুরব্বী বয়স্ক মানুষ জ্যোতিষী বিদ্যায় বড় পারদর্শী ছিল তার রাজ দরবারে থাকত ওই মুরব্বী জ্যোতিষী ইউসুফ জুনওয়াজকে জানায় দেয় বাদশাহে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর ডিউটি বেশি দিন করব না আপনি একজন বিচক্ষণ বালক আমার কাছে দেন আমার বিদ্যাটা আমি তারে শিখায় দেই ভবিষ্যতে দরবারের উপকার হবে
লোক লাগায় দিল চালাক চতুর একটা বালক তালাশ করার জন্য গ্রামে গ্রামে এলাকায় এলাকায় লোক পাঠায় দিল বহু বালকের লিস্ট করা হলো অবশেষে একটা বালককে বাদশার পছন্দ হইছে দেখবেন গ্রামের ভিতরে 8-10 বছরের বয়সের যে বালকরা আছে এমন সবার আকল কি সমান না বেশ কম আছে কোনটায় দেখবেন বয়স 10 বুঝে 20 এর সমান বয়স তে কি বুদ্ধি বেশি তো অনেকে কয় ফেরতই ভাগ কেনছে এক মুরব্বি খুব গফি সাফাবাজ কাম করে ওঠান গফ করে ওঠান আঞ্জা দেবে মানুষের সাথে খুব মজা করে লোকটা একজনের বাড়ির সামনে গিয়ে ওনার নাম ধরে ডাকতেছে এই লোক বাড়িতে এই কম বয়সের বালক বুজদার বালক দৌড়ে আইছে দাদা আব্বা বাড়িতে কেন ডাকেন তোর বাড়ির সামনে যে বড় গাছটা এটা আমার লাগবো হাতের লাঠিতে বদলাইতে হবে বালকে কয় এই গাছ গাউন যেত না আব্বা এটাতে খিলেলবে না ভিতরে বুড়ায় কয় বাচ্চা থাক আমি যে সময় থাকতাম না তুই চালাইবে দেশটা এমন কিছু বালক পাওয়া যায় আছে না নাই এমন একটা বালক তাকে খুঁজে আনা হলো আব্দুল উজ্জা তার নাম ইবনে তাম তাকে যখন আনা হয় জ্যোতিষীর বাড়িতে সকাল 10টায় যাবে বিকাল 3টা পর্যন্ত তুমি শিক্ষা গ্রহণ করবে প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে হঠাৎ একদিন ঈসা আলাইহিস সালামের ধর্মের বড় একজন পণ্ডিত দরবেশ রাস্তার পাশেই ছোট্ট একটা ঘরে উনি বসবাস করেন উনার নজরে পড়ে গেল ওই বালকের চেহারাটা আল্লাহ ওয়ালাগণ তাদের দূরদর্শী চিন্তা দূরদর্শী নজরে অনেককে দেখলেই অনেক কিছু চিন্তা করে ফেলতে পারে তার দিকে তাকালেন তাকে ডাক দিলেন তোমার বাড়ি কই তোমার নাম কি তুমি কই যাও আমার বাড়ি অমুক জায়গায় রাজদরবারে চাকরি করি আমার নাম আব্দ উজ্জা ইবনে তামে আমি জ্যোতিষীর কাছে গিয়ে তার বিদ্যা অর্জন করি তখন তিনি তার তালিম দেওয়া শুরু করলেন বাবা রে আমি দেখতে পাচ্ছি তোমার কপালে ইমানের নূর দেখা যায় তুমি ঈসা নবীর ধর্ম গ্রহণ করো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও তুমি যদি ইসলাম গ্রহণ করো এক আল্লাহর উপরে ঈমান আনো আমি তোমাকে ঈসা নবীর ধর্মের শিক্ষা দিব আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায়া দিবে অনেক বড় মর্যাদা তোমার হবে তো এই বালক সময় নিল 3 দিন 3 দিন পরে আমি আপনাকে জানাবো আমি কি জ্যোতিষীর পথে চলব না আপনার দেয়া পথ গ্রহণ করব জ্যোতিষী শিখায় মূর্তি পূজা আর দরবেশে শিখাইলো এক আল্লাহ কোন পথে সে থাকবে সিদ্ধান্ত জানাবে 3 দিন পরে বলো ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বালক যেই রাস্তা দিয়ে চলে একটা জায়গা ছিল চৌরাস্তার মোড় সকালবেলায় দেখে অনেক মানুষের ভিড় কোন দিক থেকেই মানুষ চলাচল করতে পারছে না এদিকের মানুষ ওইদিকে যায় না ওদিকের মানুষ এদিকে আসে না একটা আতঙ্ক বিরাজ করছে মানুষের ভিতরে ব্যাপার কি ব্যাপার কি এই রাস্তার মোড়ে একটা হিংস্র প্রাণী যার ভয়ে মানুষ এদিক ওদিক যাচ্ছে না আসছে না সরকারি লোকেরাও তার দ্বারে কাছে যায় না কারণ সরকারি বাহিনী দ্বারা তার সুবিধাজনক অবস্থান ছাড়া অবস্থান হয় না দেখবেন ডাহাতি হইব যায়
ইহানো হওয়া যায় না বাজারে চাইলে থাকে আমরা ডাকাতির জায়গাটা পারুই তসবি হইরে হইরে পারুই একে দিকে চা বগল চা খাইতেছে আমরা যে কোনো অসুবিধা হয়েছে না আল্লাহ হেফাজত করছে আপনারা নিবালা হল তারা চেষ্টা করছে পারে নাই অবশেষে এই বালক মনে মনে ঠিক করল এখনই আমি পরীক্ষা করে ফেলব জ্যোতিষীর দেওয়া যে মতাদর্শ ওইটা সঠিক নাকি ওই দরবেশের দেওয়া মতাদর্শটা সঠিক দুইটা পাথর নিল দুই হাতে আস্তে আস্তে কাছে গিয়ে যেখানে হিংস্র প্রাণীটা শুয়ে আছে কোনো বর্ণনায় সাপ কোনো বর্ণনায় বাঘ পাথরটা হাতে নিয়ে মূর্তির নামে মারছে মূর্তির নামে মারছে দশা তো গেছে না যেই মাত্র আরেকটা পাথর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাত থেকে ছেড়ে দেয় এই পাথরটা আল্লাহর হুকুম মানে নি না মানে বাতাসের উপরে ভর করে অনেক দূরে ওই পাথরটা গিয়া প্রাণীর গায়ে পড়ার সাথে সাথেই ওই হিংস্র প্রাণীটা মারা যায় চাঞ্চল্যকর অবস্থা শুরু হয় সারা দেশের মানুষ আতঙ্কিত এই বালক কিসের বলে এই হিংস্র প্রাণী মারল বালক রে তুমি কে কিভাবে মারলা যে আমি কে আমার পরিচয় তো অনেকেই জানেন কেমনে মারলাম আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করে যখন মারছি তখনই ওই প্রাণীটা মারা গেছে আল্লাহর সাহায্যে মরছে মানুষকে দুঃখ দেয় এমন প্রাণী তো রাখা নাই এমন প্রাণী মারা যায় মানুষকে কষ্ট দেয় মানুষের জনজীবন দুর্বিষহ এই জন্য আল্লাহর সাহায্যেই প্রাণীকে মারা হয়েছে আজ থেকে আমি এক আল্লাহর উপরে ঈমান আনলাম ওই বালকের ঘোষণার সাথে সাথে বহু মানুষ মূর্তি পূজা সারিয়া একসাথে ঈমানদার হইয়া যা জ্যোতিষীর ধর্মবাদ দিয়া দরবেশের কাছে তালিম নেওয়া শুরু করলো সেই অনুযায়ী আমল করতে 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 তার মর্যাদা এক পর্যায়ে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালামের যত মর্যাদা ছিল এগুলো তার মাধ্যমে কারামত হিসাবে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল জন্মন্ত মানুষ আল্লাহর নামে হাত বুলাইয়া দিলে তার চক্ষু ভালো হয়ে যায় সাথে সাথে সে ইমান এনে মুসলমান হয়ে যায় বুবা মানুষ তার গলায় যদি হাত লাগাইয়া দেয় তার কথা বলা শুরু হয়ে যায় রাজ দরবারের একজন লোক প্রবীণ একজন কর্মচারী তার চোখের পাওয়ার চলে গেছে সে আসছে এই বালকের কাছে দরবেশ বালকের নাম পরিবর্তন করে দিয়েছে আব্দুল উজ্জাদ থেকে আব্দুল্লাহ ইবনে তামে হে আব্দুল্লাহ শুনেছি তোমার হাতে নাকি জাদু আছে তোমার হাত চোখে লাগাইলেই নাকি চোখ ভালো হয়ে যায় আব্দুল্লাহ ইবনে তামের বলেন আপনি ভুল শুনেছেন ভুল তথ্য পেয়েছেন আমার হাতে কোনো জাদু নাই আর আমি মানুষের চোখ ভালো করতে পারি না যারা আমার সাথে বিশ্বাসে একমত হবে এক আল্লাহর উপরে বিশ্বাস করবে মূর্তি পূজা বয়কট করবে ইউসুফ জুনওয়াসকে খোদা আর মানা বাদ দিবে ঈমান আনবে আল্লাহর উপরে আমি আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলাইয়া দেই মহান আল্লাহ আমার হাত লাগানোর উসিলায় ভালো করে এই লোক চোখগুলো সামনে ধরে দিল যে আমি বিশ্বাস করলাম এক আল্লাহ ছাড়া কেউ নেই আব্দুল্লাহ ইবনে তামে তার নাকে মুখে চোখে হাত বুলাইয়া দিলেন সাথে সাথে চোখ ভালো হয়ে যাও এই লোক বাদশার দরবারে গিয়ে বলে বহুদিন তোমার হুসে করছি আর না উজ্জ্বলাইছি তুমি খুদা না তুমি হুদা কিচ্ছু নাই তোমার মধ্যে আর কিছুদিন অপেক্ষা করো
এমন এক বালক আমাদের দেশে তৈরি হয়েছে তোমার সিংহাসন তোমার বিচার থাকবে না সিংহাসনের যে এক লোভ এটা মানুষের আছে না নাই কম না বেশি বড় চেয়ার তো দূরের কথা সুটটাও ছাড়তে আছে অনেক সময় দেখবেন মেম্বারই দেখতা হোক ইলেকশন জিন্দিগি সে সুয়েবটাছে করতে করতে কয় না এবার ওই আর হইত বছর ঘুরিয়ে আওনের আগে দেখা আবার খাবার নাতিরা জিগার দাদা কিতা ব্যাপার গতবার না কইসলে এবার ওই জনগণ সারে না কিতা করতাম তাই কি বুজুর গলু জনগণ সারে না তার ফদের মারাত্মক লোক সে সরাসরি হুকুম দিল এই যুবককে মৃত্যুদণ্ড দাও লম্বা ইতিহাস যুবককে তো মারা সম্ভব না অনেক মানুষ মারা যাচ্ছে কিন্তু যুবক মরে না যত মানুষকে যত সেনাবাহিনীর লোককে পাঠায় তাকে মারার জন্য নৌকা দিয়ে গভীর সাগরে গেছে গলায় কলসি বেঁধে সাগরে ফেলে দিবা পাথর বেঁধে ফেলে দিবা যেন মরে যায় যারা নিয়ে গেছে আল্লাহর হুকুমে সাগরের ঢেউ উঠে নৌকা উল্টে তারা মারা গেছে আব্দুল্লাহ ইবনে তামের সুজা উপরে চলে আসছে হেফাজত করার মালিক এই বিশ্বাসটা ওনার যে বিশ্বাস সেটা আমাদের মতো না পাহাড়ের উপরে উঠাইছে পাহাড়ে ভূমিকম্প শুরু হয়েছে সব পড়ে মরছে আব্দুল্লাহ ইবনে তামের কিচ্ছু সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের ভাবেন এই বাদশা পদ টিকানোর লোভে যেইভাবে মানুষ মারা শুরু করলো আমাকে তো মারতে পারবে না কারণ আমার বিশ্বাস একমাত্র আল্লাহর কেউ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মনে থাকবে কি দোয়াটা আমরা তো গর্তে বাইরে গর থেকে বাইরে থাকি তো মনে থাকে মনে রাখবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি কেউ ঘর থেকে বের হয় মৃত্যু চারা সকল বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সামনের এই ফাঁকা জায়গা যদি বন্ধ হইতো আমি অনেক খুশি হইতাম ফাঁকা জায়গাটা বন্ধ হইলো ইচ্ছা করলে তুই যুবকরা এসে বসতে পারে আমরা কি সামনের দিকে আগাইতে পারি আমরা একটু সামনের দিকে যদি একটু হিম্মত করে আগায় যাই আপনারা এই চিন্তা করবেন না যে জায়গাটা গরম করছিলাম হুজুর আপনি গরম জায়গা ছাড়লে সামনে আগবে আরেকজনের গরম করে জায়গা পাইবে আরেকবার তো গরম জায়গা তুই গেছে সেটা হাইবে না এই চিন্তা করেন না সামনের দিকে এই জায়গাটা খালি জায়গাটা বন্ধ করে এই তো আলহামদুলিল্লাহ আপনার কত ভালো কত ভদ্র বলার সাথে সাথে কথা মানে ভিতরে আসেন প্রত্যেকেই ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ কবুল করেন জবান খুলে দোয়া করেন আমিন ভিতরে ঢুকে শেষ পর্যন্ত ইউসুফ জুন ওয়াসের দরবারে আব্দুল্লাহ ইবনে তামের বলেন নিষ্পাপ নিরপরাধ মানুষগুলোকে মেরে লাভ নাই আমারে যদি তোমার মারতেই হয় পদের যদি এতই লোভ হয় আর আমাকে নিয়ে ভয় হয় তাহলে আমি যে আল্লাহর উপর ইমান এনেছি তার নামে তীর মারতে হবে এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আমার এই মৃত্যুদণ্ডটা কার্যকর করবা জনমানুষের সামনে আগে ঢুল ফিটা তো উনি তো প্রসিদ্ধ এই বালক প্রসিদ্ধ বাগমারা হুজুর কোন হুজুর বাগমারা হুজুর প্রসিদ্ধ আছেন মানুষ নাম ফেলায় দেয় বাগমারা হুজুর যেই মাত্র পরের দিন ঢুল পিটাই লোক প্রচার দিল আগামীকাল সকাল দশটায় রাজবাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে তামের ওরফে বাগমারা হুজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সবাই যেন হাজির হয় উনাকে যারা মহব্বত করতেন যারা ইমান এনেছেন তারা আনবেন যারা পছন্দ করেছেন যারা মনে মনে ভাবছেন তারাও বিশাল জনসম্মুখে আব্দুল্লাহ ইবনে তামের উঁচা টিলার মধ্যে দাঁড় করাইছে স্টেজ বানায়া
যেই জল্লাদের হাতে তীর দেওয়া হয়েছে এই জল্লাদকে জানায় দেওয়া হয়েছিল তোমাদের কোন মূর্তির নামে ইউসুফ জুনওয়াসের নামে তীর মারলে আমারে মারতে পারবা না সাগরে গিয়েছিলাম মূর্তির নামে মারতে পারো নাই পাহাড়ে গেছো ইউসুফ জুনওয়াসের নামে মারতে পারো নাই আমাকে যদি মারতেই হয় তাহলে এক আল্লাহর নাম নিয়ে যদি তীর মারো মারতে পারবা যেই মাত্র বিসমি রব্বি হাদাল গোলাম এই গোলামের রবের নামে তীর মারলাম তীরটা ছাড়ার সাথে সাথে এই তীর আস্তে আস্তে আইসা আব্দুল্লাহ ইবনে তামেরের কপালের বাম সাইডে লাগছে মুহূর্তের মধ্যে উনি লুটায়া পড়ে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় হয় পড়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল তাহলে এই বালকের যে রব এই রবেই হলেন সঠিক আর ইউসুফ জুনওয়াস মূর্তি এগুলো কিচ্ছু না আমরাও রবের উপরে এই বালকের সাথে একমত পোষণ করে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের দিন গ্রহণ করে নিল সব উপস্থিত জনতা এই রূপ দেখে বাদশার মাতা তো আরো নষ্ট হয়ে গেছে দেখলেন জনমানুষ একসাথে যখন জনসমাবেশ করে কারোর বিরুদ্ধে ফদের ডুবে অন্ধ যারা ভিতরে কম্পন হয়ে যায় তাদের দেখবেন হামলা মামলার শেষ নাই নির্যাতনের অভাব নাই হেফাজতের সময় মামলা কি পরিমাণ বোমা মারার মামলাও আলেমরায় খাইছে আরো জোরে কন যারা জীবনে কোনোদিন বালো করে দা দিয়ে একটা জিংলা কেটে অভ্যাস নাই তারারেও অস্ত্র মামলায় আসাইছে জানিয়ে রাখবে ওলামাই কেরামের সাথে যারা বিয়াদুবি করে বিয়াদুবি বিয়াদুবি বেশ কম আছে এমন জায়গায় তুমি মাথা ঠেকাও না ওয়ালের সাথে যদি ঠেকাও মাথা বাজবে না আল্লাহ যখন ধরেন এমন ধরা ধরে ইস্তেনাবুত করে তখন মানুষ তার নামটা নিল ঘৃণার সাথে বংশ বুনিয়াদ তো থাকেই না প্রতিষ্ঠিত হওয়া থাকেই না এদের ইজ্জত মর্যাদাও থাকে না মুসলমান ইমানদার ভাইরা আমার হাজার হাজার মানুষ যখন ইমান আনা শুরু করে দিল পদে হারাবার ভয় তার ভিতরে আরো বেশি জাগতে লাগলো সেনাবাহিনীদেরকে হুকুম দিল রাস্তার দুই দ্বারে গর্ত করো আগুন দিয়ে বড় যারা ইমান ছাড়বে তারা দুনিয়াতে বাঁচবে যারা ইমান ছাড়বে না তারা দুনিয়াতে বাঁচবে না বিশাল কঠিন পরীক্ষার সম্মুখীন তখন কার মানুষ ইমান হেফাজতের জন্য এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম সূরা ফিলের সাথে এই ঘটনা সামিল করেছেন কারণ মূলত এই ঘটনা সূরা বুরুজের শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম লিখেন সূরা ফিলের সাথে সম্পৃক্ত কারণ এই সূরাগুলো খুব পাশাপাশি সময়ে নাজিল হওয়া তখনকার সময়ের আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা এমন বিভিন্ন দিক থেকে সাহাবীরা নির্যাতনের শিকার নিপীড়নের শিকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করে বোঝায় দিলেন শুধু তোমরাই না রে মুসলমান অতীতের ইতিহাসে অনেক মুসলমানরাই ইমানদার হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছে এক আল্লাহর পথে চলার কারণে অনেক মানুষ জীবন পর্যন্ত দিতে হয়েছে মনোবল বাড়ায় দিলেন সাহস জোগানোর জন্য সূরা খানা নাজিল আগুনে পোড়ানো শুরু করলো মানুষকে লম্বা ইতিহাস একদিনে প্রায় 20,000 মানুষকে মারছে দুইজন মানুষ অর্ধ পুরা হইয়া পাশের দেশ দেশটার নাম হাবসা ওই হাবসা দেশের যেই প্রধান হয় রাষ্ট্রপ্রধান বাদশা যে হয়
তার লকব তার উপাধি ছিল নাজ্জাশী নাজ্জাশীর দরবারে দুইজন মানুষ গিয়া অভিযোগ দিল ওহে নাজ্জাশী ও বাদশাহ আমরাও মুসলমান আপনিও মুসলমান ওই মূর্তি পূজারীরা আমাদেরকে আগুনে পুড়ায় পুড়ায় মারে আপনি দেখেন কিছু করেন কিনা বদলা নেবেন কিনা তখনকার সময়ে নাজ্জাশী যিনি ছিলেন বাদশার চেয়ারে ইমানে ধাক্কা লাগছে বিবেকে ধাক্কা লাগছে উনি সেনাবাহিনীর মেজরদেরকে ডাকলেন কে আছরে এই মুসলমানদেরকে আগুনে পোড়ার থেকে বাঁচাইবা কে আছো মুসলমানদের পক্ষে যুদ্ধে নামবা দুইজন মেজর হাত উঠালেন জীবনের মায়া নাই মুসলমানদের বাঁচাতে চাই দুইজন মেজর হাত উঠাইছেন একজনের নাম ছিল আরমাত আর একজনের নাম ছিল আব্রাহা একজনের নাম আরমাত আর একজনের নাম আব্রাহা এই আব্রাহা তার একটা উপাধি ছিল আব্রাহাতুল আশরাম তার নাকটা ছিল কাটা নাক কাটা খুব সাহসী দিলওয়ালা লোক মুসলমানদের দরদে যুদ্ধে যাবেন লোকটা কি খারাপ না ভালো খুব ভালো মন নিয়ে ইমানের চেতনা নিয়ে দুজন পাঁচ হাজার সৈনিক নিয়ে ওই ইয়ামেনের দিকে রওনা দিল তাদের বড় কৌশলের সাথে যুদ্ধ করার কারণে তারা মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পুরা ইয়ামেন তাদের হাতে নিয়ে আসেন ইউসুফ জুনওয়াজ তার বাহিনী নিয়ে টিকতেই পারে নাই আত্মসমর্পণ করলো অনেক নিহত হয়ে গেল ইউসুফ জুনওয়াজকে এক বর্ণনায় সে নিজে নিজেই আত্মহত্যা করেছিল আরেক বর্ণনায় পাহাড়ে তারে উঠানো হয় আব্রাহায় ডাক দিয়া কয় তুই না নিজেরে কুদা কস তাহলে তুই বাঁচা তুই নু নিজেই কুদা তোরে আমরা এখান থেকে নিক্ষেপ করব তুই যদি কুদা হস তোর জান তোর মরার কথা না কুদা তো মরে না ঠিক না বেটি তুই যদি কুদা হস তাহলে তো তোর তো ভয় থাকার কোনো কারণ নাই ওইখান থেকে ফেলে দেওয়া হয় নিচে পড়ে মগজ এদিক ওদিক ছিটকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় দেশটা স্বাধীন মুসলমানদের কোনো ভয় নাই চিন্তা নাই এমত অবস্থায় এই দেশের এখন প্রধান কে হবে সরকার ব্যবস্থাটা কেমন হবে নতুন দেশ স্বাধীনতা পেয়েছে মুসলমানদের দখলে ইয়ামেন চলে আসছে তখনকার সময়ের ইয়ামেন মাঠ ভরা ফসল বাগান ভরা ফল নদী ভরা মাছ অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছিলেন আল্লাহ এই দেশটা এই দেশের রাষ্ট্রপ্রধান কে হবে দুইজনের মধ্যে দুইজন মেজর দেশের চিত্র দেইকা রাষ্ট্রপ্রধানের চেয়ার দুনুজনের ভিতরে চেয়ারের লুপ ঢুকছে দুনুজনের ভিতরে চেয়ারের লুপ দুইকা গেছে চিঠি লিখছে নাজ্জাশীর কাছে নাজ্জাশীর উত্তর হলো তোমরা তোমরা বসিয়া সিদ্ধান্ত নাও একজন বৈশা যাও সম্রাটের চেয়ারে আর একজন তার অধীনস্থ পাশের চেয়ারে বসো দুইজনে মিলে দেশ চালাও এখন কে বসবে সম্রাটের চেয়ারে এই নিয়ে ধাক্কা ধাক্কি শুরু হলো ঠেলাঠেলি প্রতিযোগিতা শুরু হলো কেউ কাউকে ছাড় দিতে রাজি না ক্ষমতা এমন একটা ক্ষমতার লোভ এমন একটা লোভ আর লোভ মানেই তো খারাপ কেউ যদি লোভে পড়ে জানবেন যারে লোভে পাইছে তারে ধ্বংস করে ছাড়ছে লোভে মানুষ অন্ধ হইয়া যায় লোভে কি হয় লোভে মানুষ এমন অন্ধ হয় লক্ষ্য করে দেখবেন লোভে মানুষ এমন অন্ধ হয় বুনের মাল ঠকায় খেয়ে ফেলে চোখে দেখে না মসজিদের মাল খায়া লাইব চোখে দেখব না কারণ লোভে অন্ধ গুরুস্থানের বাজেট এনে খায়া লাইব চোখে দেখতো না অন্ধ আরে তোরে কর এক চেয়ারম্যানের বাথরুম খায়া চাকরি তিনটে লেট আমি জিগাইছি মোর উপরে এটা কি শুনাইলেন কহুজুর আপনি বুঝছেন না
বাথরুম পাবলিক টয়লেট সরকারি বাজেট আছে নিচে খাই লাগছে বানাইছে না ওহো আচ্ছা আমি ভাবছি টেঙ্কি টুঙ্কি সহ নিতেই নেই লুবে মানুষ অন্ধ আর এই অন্ধত্ব তারে কত নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারে দেখেন আব্রাহার ইতিহাস এতদিন পর্যন্ত কি আব্রাহা খারাপ ছিল না ভালোই লুবে তারে কোন পর্যায়ে নিয়ে গেছে আবার দেখে অনেক মুসলমান মুসলমানের কুলে জন্ম নিয়াও নীতি হারা হইয়া লুবি হওয়ার কারণে অবশেষে ইসলামের বিরুদ্ধে যায় এমন আছে না নাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গা সংসদ ভবন সর্বোচ্চ সম্মানের জায়গা সংসদ ভবন ওইখানে যদি আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেন নামদারি মুসলমান তারা আর আব্রাহার মধ্যে বেশ কম রইল কই মানুষের মধ্যে লক্ষ্য করে দেখবেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ দয়া করে ইমানদার বানিয়েছে কিন্তু লুবি হওয়ার কারণে তখন তার ধ্বংসের পথ লুবে মানুষকে অন্ধ বানায় কেমনে লক্ষ্য করে দেখেন আব্রাহা দেশ চালানো শুরু করবে আর বাতো দেশ চালানো শুরু করবে কেউ কাউকে ছাড় দেয় না বাধ্য দুজনের মধ্যে তুমুল যুদ্ধ যুদ্ধ বেঁধে এক সময় আর বাত মারা গেল আব্রাহা রয়ে গেল এই আব্রাহা কয় আল্লাহ আমার উপরে রহম করছে দেশের সম্রাট হয়ে গেছি সম্রাট হওয়ার পরে একজন মেজর থেকে যদি দেশের সম্রাট হয়ে যায় তখন তারও নীতি জাগাত থাকে না দেশের সম্রাট হয়ে গেছে লুব তার চোখের মধ্যে এমন ভাবে জাপসা দেয় তার মনে মনে আরো বড় হইতো আরো বড় হইতো আরো বড় হইতো হাওড়ে সারাদিন কাজ করে এক মানুষ হাওড়ে সারাদিন কাম করে সন্ধ্যায় বাড়িতে আসে আবার সকালে কাম করা শুরু করে সন্ধ্যায় বাড়িতে আসে সারাদিন বাড়িতে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটু সুযোগ করে দাও পাঁচটা অত নামাজ মসজিদে ভরু দোয়া করে আরো বলি আল্লাহ তার উপরে একটু রহমত করছে এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ পাঠাইছে এখন তো প্রতি মাসে যেহেতু টাকা আসে সহালুকে আর আউরো দাও লাগে না কারণ আগের কালা দিন নাই লাল দিন আর বিশ্বাস এলাকা তো কিছু সালাক মানুষ আছে দেখে তার কাছ থেকে কেমনে কোন কৌশলে খাওন যায় এই চিন্তা দেখবে এবারের বাড়ির গাটাত আয়াও এ ডাক দেয় সর্দার তাক তো হারা জীবন আহুরে সর্দার হইয়া ডাক দেয় আর যেই সর্দার হইয়া ডাক দেয় ওরা ষাট আর কুড়ে না ষাট আর তুলিয়ে দুন মারে আমার কইছে দেখি আমার দিন কেউ বালা তো বাজার ওকে সারাদিন আড্ডা তুই থাকে বিজার কাপড়ে যে দোয়া করতো সেই দোয়া ভুলিয়ে যাবে সুখে পড়তে থাকে মানুষ আল্লাহকে ভুলতে থাকে আরেকটু জোরে কর সবার হালত বেশিরভাগ আকসার কেমন হয় বড় ছেলের বেতন বাড়ছে ছোট আরেক ছেলে বিদেশ গেছে তার অবস্থা তো আরো ভালো হয়েছে এখন কেউ কেউ তারে কয় তুই তো ইচ্ছা করলে নির্বাচন নাই করতার আমি কিছু কইতাছি না মনে মনে ভাবতাছি তোমরা যদি কও এমনি এবার শুভেচ্ছা স্বাগত পুষ্টার সবাই আছে পুষ্টার সবাই আগে আছে না পুষ্টার সবাই কাজ হচ্ছে শুভেচ্ছা স্বাগত আতলা রায় কাজ হচ্ছে দাঁড়াইল মেম্বরি এলাকার মানুষ ভাবছে যে এই লোক আগে গরিব আছি মহন পরিচয় দিচ্ছে গরিবের দরদ বুঝবো মেম্বার ইউনিয়ন পরিষদ ঢুকার পর মেম্বারি চেয়ারও পয়সা চেয়ারম্যানের চেয়ারটা দিয়ে সায়া হিটে দিয়ে তাম হিটে দিয়ে তাম জানিয়ে রাখবেন মানুষের লুব যদি মানুষের ভিতরে ঢুকে লুবে যদি তার দখলে তোমার নিয়ে নেই অবস্থা খারাপ কবরের মাটি
পেটে পড়ার আগ পর্যন্ত এই পেট ভরবে না সম্রাটের চেয়ারে বসে আরো বড় হইতে আরো প্রসিদ্ধি পাইতে মনে মনে বাবা শুরু করলো প্রসিদ্ধি পাওয়ার জন্য পরিচিতি পাওয়ার জন্য কি করণীয় তার একটা বিষয় চিন্তা আসছে আমার দেশ যদিও উন্নত দেশ সুন্দর সাজানো গোছানো দেশ কিন্তু মক্কা মদিনায় পৃথিবীর কোনায় কোনার থেকে মানুষ আসে